নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আমি অপরাজিতা আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। জনজাতিদের মদ খেতে বাধা দিয়ে নিজেরা রাইম ভুস্কি খেলে হবে না বললেন মুখ্যমন্ত্রী। এআইইউডিএফ ধোকাবাজ, এদের সঙ্গে আতাত হবে না কোনোদিন, মন্তব্য জিতেন্দ্র সিং। দশ জানুয়ারি গুয়াহাটিতে ভারত শ্রীলঙ্কা একদিনের আন্তর্জাতিক ম্যাচ, প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। এবার বিস্তারিত প্রাইম টাইম খবর। জনজাতিদের মদ খেতে বাধা দিয়ে নিজে ঘরে বসে রাম হুইস্কি খেলে চলবে না, এই মন্তব্য করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জনজাতীয় লোকেদের যদি আমরা মূল স্রোতে আনতে না পারি তাহলে জাতি গঠন হবে না, তাই তারা হলেন অসমের সাংস্কৃতিক ধারক ও বাহক। জনজাতীয় লোকসকলক আমি বুঝাব নালাগে যে আপোনালোকৰ হেৰিটেজ লিকাৰ আপোনালোকে বাদ দিয়ক, কাৰণ মদ বেয়া। আর পিছদিনা খন আমি কম যে আপনাদের হুইস্কি আর রাম কিনক, এইটো মত ভাল। আমি যেতালেকে বুঝাই থাকিম যে রহি আর খাস তোমালকে না খাবা, মদ খাওয়া বেয়া, আমি তোমালকৰ ঘৰত মদ আছে আমি যাব নখোজো। আর যেতিয়া গধূলি আমি তেওঁলোকক পরিবর্তন করার পিছত গধূলি আমার ঘৰত তেওঁলোকে হুইস্কি আর রাম দেখা পাব, তাতকৈ মইতো বিচাৰো যে হাজার গুণে রহি আর আপঙে এই সমাজখনক, এই বজারখন দখল করত, হুইস্কি আর রামক আমি বজারখন দখল করব দিয়ার প্রয়োজনীয়তা কত আছে। আজি নলবাড়ী, বরপেটা, ধুবুরী, গোয়ালপাড়া আমি প্রতিদিনে হেরুয়া পরিচয়ের মূল হয়েছে যে আমি জনজাতীয় লোকসকলক দিব নোখোজা স্বীকৃতি, তেওঁলোকৰ ভাষা সংস্কৃতিক আমি সন্মান জনাবলৈ নিশিকার যি আমার এক প্রবণতা আছে। আর করবাত করবাত উগ্র জাতীয়তাবাদী চিন্তায় আমাক প্রেরণা দিছে। জাতি নির্মাণ, রাষ্ট্র নির্মাণ সেই দিনাখন সম্ভব হব যেতিয়া জনজাতীয় লোকসকলক আমি মূল খুঁটি টানিব নালাগে, তেওঁলোক যত আছে তাক যেতিয়া আমি মূল খুঁটি বলে স্বীকৃতি দিম সেই দিনা। এআইইউডিএফ আমাদের ধোকা দিয়েছে, এই মন্তব্য করলেন এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং। তিনি বলেন, এই দল বিজেপির এজেন্ট, এদের সঙ্গে গত নির্বাচনে আতাত করাটা আমাদের ভুল হয়েছিল, তাই ভবিষ্যতে এই দলের সঙ্গে কোনো আতাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি। দেখে এআইইউডিএফ নে এক বহুত বড়া ধোকা দিয়া হমে, হামারি শায়দ গলতি হি মানি হে কি উনকে সাথ এক অ্যালায়েন্স হুয়া পিছলে চুনাও কে আন্দর, লেকিন উনে এক বহুত বড়া ধোকা দিয়া হে। ও ভারতীয় জনতা পার্টি কে এজেন্ট কে রূপ মে কাম কর রহে হে, ও বিজনেস ওয়ালা আদমি হে, উসকো জব তক কোই পয়সা দেতা রহেগা তো ও কাম করতা রহেগা। তো আজ উসকা উসকো পয়সা মিল রহা হে বিজেপি সে, আগর কে পেড় মিল রহে হে, উসকো বহুত সারি অ্যাডভান্টেজেস মিল রহি হে, উসকে হাসপাতাল চল রহে হে, ইনস্টিটিউশনস চল রহে হে, জব তক ঠিক হে উসকা, তো ও বিজেপি কা এজেন্ট হে। আগে কোই সওয়াল হি পয়দা নহীঁ হোতা হে কি কিসি ভি কারণ সে কোই ভি উনসে অ্যালায়েন্স ফিউচার মে হোগা। আগামী 10 জানুয়ারি গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত শ্রীলঙ্কা একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে, এই ম্যাচের আয়োজন আজ প্রত্যক্ষ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই খেলাটি উপভোগ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন ও মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের যৌথ উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। মোট 31 জন ডাক্তার এই শিবিরে রক্তদান করেন, এর মধ্যে 6 জন মহিলা। এ নিয়ে ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর রাজীব বিশ্বাস মেডিকেলে এসে রক্তদান করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। আমরা জানি যে রক্তের কোনো বিকল্প নেই, আমরা জানি যে উচ্চমানের নিরাপদ রক্ত স্বেচ্ছায় রক্তদাতার কাছ থেকে পাওয়া যায়, পরিস্থাপন রক্তদাতার কাছ থেকে নয়। আমরা জানি যে রক্তদানের সাথে যুক্ত ভুল ধারণার কারণে খুব কম লোক স্বেচ্ছায় রক্তদান করেন। আমরা যদি আমাদের পরিবার এবং বন্ধুদের জন্য
উচ্চমানের নিরাপদ রক্ত চাই, তবে আমাদের ব্লাড ব্যাংক থেকে পরিস্থাপন রক্তদানের বাতিল করতে হবে। এটা তখনই সম্ভব হবে যখন আমরা কোনো শর্ত ছাড়াই ব্লাড ব্যাংকে এসে রক্তদান করব এবং আমাদের বন্ধুদেরকে স্বেচ্ছায় রক্তদান করতে উৎসাহিত করব। তাই আমাদের উচিত যেন রক্তদান উদাহরণ হয়ে ওঠার জন্য আমরা করি, কোনো স্বার্থর জন্য নয়। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। বিনা অপারেশনে দীর্ঘ 10 বছর যাবৎ গ্যারান্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায় ও চিকিৎসক বিশ্বজিৎ বালা। অর্শ, ভগন্দর, নলিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9707955248। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর। মডার্ন অপটিক্যাল, চিরকান্দি পয়েন্ট, রামনগর। আমাদের মডার্ন অপটিক্যালে ডাক্তাররা কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করেন। আমাদের এখানে প্রতি বুধবার ও শনিবার সকাল 10টা থেকে রোগী দেখেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মিষ্টি সেন। এছাড়াও রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার বিকেল 6টা থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ তথা সার্জন ডাক্তার নাজমা বেগম। এছাড়াও রোগী দেখবেন সিনিয়র অপটোমেট্রিস্ট SS চৌধুরী সোমবার বিকেল 4টা থেকে। আমাদের মডার্ন অপটিক্যালে রোগীদেরকে পরীক্ষা করে চশমা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ডিজাইনের চশমা, ছোট্ট বাচ্চাদের জন্য রকমারি ফ্রেমের চশমাও রয়েছে এবং রয়েছে আধুনিক ডিজাইনের ফ্রেম। তাই আর দেরি না করে আধুনিক প্রযুক্তি দ্বারা সঠিকভাবে চক্ষু পরীক্ষা করার জন্য আজই চলে আসুন আমাদের মডার্ন অপটিক্যালে। আমাদের ঠিকানা মডার্ন অপটিক্যাল, শিলচর, রামনগর, চিরকান্দি পয়েন্ট। ডাক্তার বুকিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন 9957291696 অথবা 9085953158 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। শিলচরে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী উত্তর পূর্ব নবম বাংলা লিটল ম্যাগাজিন সম্মেলন। এতে অসম, ত্রিপুরা, মেঘালয় সহ উত্তর পূর্বের বিভিন্ন লিটল ম্যাগাজিনের প্রকাশক, কবি ও লেখকরা সমবেত হন। 2 দিনের এই অনুষ্ঠানে আক্ষরিক অর্থে মেলার রূপ নেয়। বর্তমান প্রেক্ষাপটে লিটল ম্যাগাজিনের ভূমিকা নিয়েও অনেকেই বক্তব্য রাখেন মুক্তমঞ্চে। মুখ্য অতিথি হিসেবে এসেছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেড়া। এ নিয়ে তিনি তার মতামত ব্যক্ত করেন। নমস্কার। নবম উত্তর পূর্বাঞ্চলীয় বাংলা লিটল ম্যাগাজিন সম্মেলন আয়োজন করেছে নন্দিনী সাহিত্য ও পাঠচক্র। তো আমাদের এই 2 দিনের অনুষ্ঠান, গতকালকে প্রথম দিন ছিল, আজকে দ্বিতীয় দিন 8 জানুয়ারি। তো এবং বিভিন্ন জায়গা থেকে, উত্তর পূর্বাঞ্চলের সমস্ত জায়গা থেকে প্রতিনিধিত্ব করতে পারেন এরকম পত্রিকা এসছেন সবাই। এবং এটা একটা বিশাল যজ্ঞ বলা যায়, কেন কি আমরা যারা লেখাপত্র করি এবং অক্ষর নিয়ে যাদের আমাদের চাষবাস, তো সেখানে মানে এই পত্রিকাগুলির একসঙ্গে হওয়া, এক জায়গায় সমবেত হওয়াটাই বড় ব্যাপার। কারণ এই আমরা এক একজনকে চিনবো, জানবো, না হলে পুরো নর্থ ইস্টে কোথায় কী কাজ হচ্ছে সাহিত্য নিয়ে সেটা আমরা জানি না। তো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য পাঠচক্র তৃতীয় সম্মেলনটাও করেছিল এবং এবার নবমটাও করছে। এইটা কিন্তু পুরো একটা সম্মেলনের, আমি কি বলবো, যে চলছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে চলছে, শিলং, গুয়াহাটি, তিনসুকিয়া, শিলচর, এইভাবে মিলিয়ে হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত উপন্যাসিক নলিনী বেড়া মহাশয়, এসছেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক রবীন্দ্র বিশেষজ্ঞ উষারঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং কলকাতা থেকে এসছেন। শিলচরের বিশিষ্ট নাট্য সংস্থা ভাবিকালের সপ্তরাজ রঙ্গ উৎসব শুরু হবে আগামী 20 জানুয়ারি থেকে, চলবে 22 জানুয়ারি পর্যন্ত। 20 জানুয়ারি সন্ধ্যা 5টায় গান্ধীভবনে এর সূচনা হবে। 21 ও 22 জানুয়ারি বঙ্গভবনে অনুষ্ঠিত হবে নাট্য উৎসব। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান ভাবিকালের প্রাণপুরুষ বিশিষ্ট অভিনেতা শান্তনু পাল।
এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সত্যজিৎ পুরকায়স্থ, তমজিৎ সাহা, দেবাশিস ভট্টাচার্য, নীলোৎপল ভট্টাচার্য প্রমুখ। সপ্তরাজ রঙ্গ উৎসব নামে একটি নাট্যোৎসব অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের পরিকল্পনা ছিল, আমাদের প্রস্তাব ছিল এটা আন্তর্জাতিক নাট্য উৎসব করবার, এবং প্রাথমিকভাবে সেইভাবে আমরা প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু বাংলাদেশের মহাকাল বলে যে বিখ্যাত নাট্যদলটি আসবার কথা ছিল, অনিবার্য কারণে একেবারে শেষ মুহূর্তে দিন কয়েক আগে তাদের বিশেষ সমস্যা হওয়ায় তাদের অপারঙ্গমতা তারা ব্যক্ত করেছেন, এবং এই মুহূর্তে আর খুব কম নোটিশে নতুন করে আবার একটি বিদেশের নাটকের দলকে নিয়ে আসা, এটা ভিসার অনেক কিছু ব্যাপার আছে, সেটা সম্ভব হচ্ছে না। সুতরাং যেটা আমাদের পরিকল্পনা ছিল আন্তর্জাতিক পর্যায়ের নাট্য মহোৎসব, সেটা জাতীয় পর্যায়ের নাট্যোৎসব হচ্ছে। এটার নাম সপ্তরাজ রঙ্গ উৎসব। এটা হচ্ছে আগামী 20 জানুয়ারি থেকে 22 জানুয়ারি অবধি। বিভিন্ন দল থেকে প্রায় 125 জন অভিনেতা অভিনেত্রী তারা আসছেন এখানে শিলচরে এই উৎসবের জন্য। যেমন বরাক উপত্যকা নাটকের দল আছে, তেমনি বরাক উপত্যকার বাইরেরও কিছু নাটকের দল এখানে অভিনয় করবে। প্রথম দিন আনুষ্ঠানিক উদ্বোধনের পর, উদ্বোধনটি হবে গান্ধী ভবনে আগামী 20 জানুয়ারি। 20 জানুয়ারি উদ্বোধনের পর সেখানে সম্প্রতি ভাবিকালের সহযোগিতায়, ভাবিকালের কয়েকজন ডিরেক্টর এবং কয়েকজন মেম্বারের সহযোগিতায় নেতাজি বিদ্যা মন্দিরের যে ছাত্রদের যে দলটি সারা ভারতবর্ষ জোড়া একটি ন্যাশনাল কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে, সেই দলটির মেয়েদের নাটকটি, 15 মিনিটের নাটক, সেটা প্রথম মঞ্চস্থ হবে। তারপর লক্ষিমপুরের একটি নাট্যদল অভিনব থিয়েটার, তাদের দলটি, তাদের প্রযোজনাটি এখানে পরিবেশন করবে। কুম্ভা চা বাগানের প্রাক্তনীদের মিলন উৎসব অনুষ্ঠিত হলো রবিবার। কুম্ভা চা বাগানের খেলার মাঠে সকালে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পাথারকান্দির প্রাক্তন বিধায়ক সুখেন্দু শেখর দত্ত। অধ্যাপক দত্ত এই বাগানের সঙ্গে জড়িত তার অতীত স্মৃতির কথা তুলে ধরেন। এই অঞ্চলের উন্নয়নে সে সময়ের বিশিষ্ট ব্যক্তিত্ব অমর গোবিন্দ পাল ও বাগানের জেনারেল ম্যানেজার CW মোরলির অবদানের কথা উল্লেখ করেন তিনি। এছাড়া বক্তব্য রাখেন কুম্ভার সন্তান প্রাক্তন কৃষি আধিকারিক দেবাশিস সোম, পিএইচএর প্রাক্তন ইঞ্জিনিয়ার গৌতম পাল, প্রাক্তন শিক্ষক নিরঞ্জন শুক্লবৈদ্য, ন্যাপকোর অফিসার রঞ্জু মজুমদার, ওএনজিসির প্রাক্তন অফিসার দুলাল পাল, অঞ্জন দত্ত, বিজয়া দত্ত সহ অনেকে। অনেকের ঘাম রক্ত জড়িয়ে আছে, নানা ধরনের অনুষ্ঠান এই মাঠে হয়েছে এবং সবার স্মৃতিতে সেইগুলা এখনো জাগরুক। তো আমরা আগের বছর 2 বারই ক্লাবে আমরা অনুষ্ঠান করেছি, তখনও আমরা মাঠে আসা যাওয়া করেছি। এবার আমরা এটা সবাই মিলে এটা একটা আমরা ডিসিশন নিলাম যে এবারের অনুষ্ঠানটা আমরা মাঠেই করব। তো মাঠে আমরা যারা এসেছি তাদের কুম্ভার মেমোরিজ গ্রুপ থেকে তো সবাই যারা যারা সম্ভব যোগদান করেছেন, এছাড়াও কুম্ভার কিছু লোক, স্থানীয় লোক যারা আমাদের গ্রুপ মেমোরিজ গ্রুপে নেই এরাও আছেন, আর কিছু কুম্ভার স্থানীয় লোক যারা নানান অসুবিধায় বা কোনো কারণে এই এটাতে। ময়না বাবা কীর্তন কমিটির কীর্তন এবারেও রতনপুর বর্ষাঙ্গনে অনুষ্ঠিত হবে, তবে এবার সময়ের পরিবর্তন হবে। এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষে সজল কান্তি দাস ও অন্য কর্মকর্তারা জানান, অন্য বছর 1 জ্যৈষ্ঠ তারিখে এই কীর্তন হয়, কিন্তু এবার জনগণের অনুরোধে এই কীর্তন 1 মাঘে অনুষ্ঠিত হবে। এতে যোগ দেওয়ার জন্য কীর্তন কমিটির পক্ষ থেকে কৃষ্ণ ভক্তদের প্রতি আহ্বান জানানো হয়। শ্রী শ্রী ময়না বাবা কীর্তন কমিটি রতনপুর, আমরা প্রতি বৎসরের ন্যায় এবছরও কীর্তন করতেছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বছর যে আমরা এটা জ্যৈষ্ঠ মাসে সংক্রান্তিতে শুরু করতাম, ফ্লাড এবং দুর্যোগ বৃষ্টি থাকার দরুনে আমরা অনেক ভক্তরার আপত্তি থাকে, যারা আমরা সাহায্য সহযোগিতা করে কীর্তন কমিটিতে, তারারও অনেক অভিযোগ থাকে, তারা যোগাযোগ করতে পারে না, যার জন্য আমরা এই বছর টাইমটারে চেঞ্জ করছি, সময়টা পরিবর্তনের জন্য সবার কাছে আমরা
ক্ষমা প্রার্থী এবং মার্জিতভাবে বলছি যে এই বছর আপনারা তিলাই সংক্রান্তিতে আমাদের অধিবাস, প্রথম মাঘ আমাদের কীর্তন চলবে, দ্বিতীয় মাঘ কীর্তন চলবে, তৃতীয় মাঘ পূর্ণা। সবার কাছে আমাদের বিনম্র আবেদন, আপনারা সবাই আমাদের কীর্তন দেখতে আসবেন এবং সাহায্য সহযোগিতা করবেন। সমস্ত কৃষ্ণ ভক্ত ভাই বোনদের কাছে আমাদের বিনম্র আবেদন। ধন্যবাদ। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার। জনজাতিদের মদ খেতে বাধা দিয়ে নিজেরা রাইম ভুস্কি খেলে হবে না বললেন মুখ্যমন্ত্রী। এআইইউডিএফ ধোকাবাজ, এদের সঙ্গে আতাত হবে না কোনোদিন, মন্তব্য জিতেন্দ্র সিং। ১০ জানুয়ারি গুয়াহাটিতে ভারত শ্রীলঙ্কা একদিনের আন্তর্জাতিক ম্যাচ, প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।